দর্শক, দেশ ও দেশের বাইরে বিশ্বে যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখছেন বাংলা টিভি 71 ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়ন বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আমরা এখন আসছি নেত্রকোনা জেলা কেন্দ্র থানা। আমরা এখন কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার। আসসালামু আলাইকুম। করোনাকালীন অবস্থায় আপনি নিজে কতটুকু সচেতন ছিলেন এবং জনগণকে কতটুকু সচেতন করেছেন সেই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে করোনা মহামারীর সময় আসলে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসন কেন্দ্রয়া সার্বক্ষণিকভাবে সরকারের যে নির্দেশনা, বিশেষ করে আমাদের যেই স্বাস্থ্যবিধি মেনে প্রতিপালন করানোর জন্য যে আমাদের লকডাউন কার্যক্রম, এটাকে আমরা এই লকডাউন কার্যক্রমকে আমরা ব্যবহার করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সার্বক্ষণিক আমরা উপজেলার সকল জায়গায় আমরা এই গ্রোথ সেন্টার থেকে শুরু করে জনসমাগম হয় এরকম জায়গায় আমরা টহল দিয়েছি এবং আমরা বিভিন্নভাবে আমরা মোবাইল কোড করেছি, তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন সরকারের দেওয়া খাদ্যদ্রব্য এই সামগ্রী আমরা বিতরণ করেছি। বিজয় দিবস উপলক্ষে আপনি কী কী প্রস্তুতি নিচ্ছেন সেই? ধন্যবাদ। আসলে আমাদের এই বিজয় দিবসটা অনন্য, বিশেষ করে বিজয়ের যে 50 বছর আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয়ের সুবর্ণ জয়ন্তী, এই হিসাবে আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি। প্রথমত আমাদের 15 তারিখ থেকে আমাদের যে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, 16 তারিখ আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এবং নাটক আছে এবং আমাদের যেই রেগুলার যে কার্যক্রম কুচকাওয়াজ থেকে শুরু করে ক্রিয়ানুষ্ঠান সকল কিছু আছেন। পাশাপাশি একটি বিশেষ আকর্ষণ আছে, আমরা 416 জনের মাধ্যমে একটি মানব পতাকা আমরা এটা প্রদর্শন করব, সেটা আমরা আমাদের মাঠে করব। আমরা ভাবছি যে এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম হয়তো হবে, সম্ভবত প্যারেড গ্রাউন্ডে ঢাকা যেটা সেটা বড় ছিল, সেনাবাহিনী কর্তৃক করা হয়েছিল। আমরা উপজেলা পর্যায়ে এবং সারা বাংলাদেশের জন্য আমরা দ্বিতীয় হবে বলে আমরা ধারণা করছি, আমাদের কাছে যতটুকু তথ্য আছে। এটা আমাদের বিশেষ আকর্ষণ থাকবে। পাশাপাশি সরকারের যে শপথ অনুষ্ঠান, এটা আমরা বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 1800 জন আমরা সেই শপথ বাক্য পাঠ করবো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, সে ব্যাপারে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থীদের কোনো অভিযোগ পাচ্ছেন কিনা আপনি? না, আমরা এখন আসলে লিখিতভাবে পাইনি, তবে বিচ্ছিন্নভাবে আমাদের কাছে নিউজগুলো আসছে। আমরা আসার প্রেক্ষিতে আমরা যে যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো হচ্ছে তাদেরকে আমরা আপাতত মৌখিকভাবে সতর্ক করছি, কেননা এখনও তো আমাদের ইলেকশনের যে আচরণবিধির কার্যক্রম সেই কার্যক্রমটা কিন্তু এখন শুরু হয়নি। তাদের মৌখিক বরাদ্দ হওয়ার পরে সেই কার্যক্রমটা শুরু হলে তখন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এখন আমরা লিখিতভাবে পাইনি, ইনফরমালি যেগুলো পাচ্ছি আমরা তাদেরকে এগুলো অ্যাড্রেস করছি, তাদেরকে জানাচ্ছি যে আপনারা এগুলো করবেন না, আর পরবর্তীতে যখন আমাদের আচরণবিধে তাদের উপর প্রয়োগ শুরু হবে তখন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বলার তো বিশেষ কিছু নেই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেই নির্দেশনাটাই আমরা উপজেলা লেভেলে বাস্তবায়ন করে থাকি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই বিজয়ের 50 বছর এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং 25 বর্ষ এবং মহান বিজয় দিবসের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের কেন্দ্রবাসীর পক্ষ থেকে। যেহেতু আমরা ইতিমধ্যে সারা দেশ আমরা কিন্তু যেই LDC থেকে কিন্তু আমাদের উত্তরণ হয়েছে, সেই হিসাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকার প্রধানকে এবং নির্বাহী প্রধানকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই, দেশকে আমাদের সমৃদ্ধিশীল দেশেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে বিদায় পালা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।